অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা হলেও উপদেষ্টা পরিষদ এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্প্রতি জাতিসংঘে সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এমনটা জানান। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণ শেষে নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে একান্ত একটি সাক্ষাৎকার দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে আগামী 18 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে যেন সক্ষম হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থন দিয়ে যাওয়ার কথা জানান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বর্তমানে ভারতে অবস্থানরত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ প্রসঙ্গে ডক্টর ইউনুস জানান, এটি একটি আইনগত বিষয় এবং বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে তা জাতির জন্য মঙ্গলজনক হয় না। শিক্ষার্থীরাই দেশ চালাচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, তরুণদের হাতেই ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। এইচ এম আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।